রাজ্যের উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে চোরের ঘটনা। সোমবার গভীর রাতে কলমচোরা থানাধীন কলসিমোড়া পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডের শান্তিরঞ্জন বিশ্বাস এবং একই ওয়ার্ডের মলিন দেবনাথের বাড়িতে ঘটে চুরির ঘটনা। তাও কলমচোরা থানার ডিলছোড়া দূরত্বে নির্জনতার সূচকে থাবা বসাচ্ছে নিশি গোটম্বরা। এমনই এক ঘটনা সংঘটিত হল সোনামুড়া মহকুমার বক্সনগর কলমচোরা থানাধীন কলসিমোড়া পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডের শান্তিরঞ্জন বিশ্বাসের দুটি গরু নিয়ে পালিয়ে যায় চোর। ঘটনার বিবরণে এবং মলিন দেবনাথের বাড়িতে একটি অ্যান্ড্রয়েড মোবাইল সহ নগদ 34,000 টাকা নিয়ে যায় চোরের দল। আন্দাজ করা এলাকা নেশাগ্রস্ত যুবকরাই নেশার দাওয়ায় জোকার করতে এই ধরনের চুরি কাণ্ড সংঘটিত করেছে। ঘটনা ঘটবে না জন্য তবে ঘটনার বিবরণ দিয়ে কলমচোরা থানা জানানো হয়েছে পুলিশ তদন্ত করছে। ঘটনার খবর পেয়ে মঙ্গলবার চুরি হয়ে যাওয়া বাড়ির মালিকদের সাথে দেখা করেন ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান শাহ আলম মজুমদার, 18 নং বোর্ডের সভাপতি শান্তিরঞ্জন বিশ্বাস সহ অন্যান্যরা। আজকে সকালবেলা আনুমানিক 8টার সময় আমাদের বিশে 18 নং বুথের মলিন দেবনাথ, উনি আমাকে ফোন করলেন গতকাল রাত্রে আনুমানিক 1টার সময়। উনার স্ত্রী প্রাকৃতিক কাজে বাইরে গিয়েছিলেন, হঠাৎ দেখে আসার পরে দেখে উনার একটা দামি মোবাইল চুরে নিয়ে গেছেন এবং উনার পকেটে টাকা ছিল, উনি ব্যবসা করেন, প্রায় 34,000 টাকা, 50,000 টাকাটা নিয়ে গেছেন। ওই কত খবর শুনে কিনে আসি, উনার বাড়িতে আসলাম, কথা বললাম, কথা বলার পরে শুনলাম আমাদের বিশের 18-এর বুথ সভাপতি শান্তিবাবুর বাড়িতে নাকি গতকাল রাত্রে 2টা গরু চুরি হয়েছে। এই প্রসঙ্গ নিয়ে আমরা থানায় কথা বলেছি ওসি সাহেবের সাথে, উনি কলকাতা আছেন, ওনার সাথে কথা বলার পরে সেকেন্ড অফিসের সাথে কথা বলেছি এবং এখন থানায় গিয়ে কথা বললাম। এই যে ঘটনা, তার ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।